ট্রেডিশনাল খাবারের ডিনার আমার সবসময় পছন্দের, তাই যখনই ইনভিটেশন পাই আমি কখনোই না করি না। আজকেও খুবই সুন্দর একটা ডিনারের ইনভিটেশন পেলাম, একটা স্পেশাল অকেশন, প্রবারণার পূর্ণিমার উপলক্ষে। রান্নাঘরে ঢুকতে চোখে পড়ল পাতিল রাখার এই র‍্যাকটা, খুবই সুন্দর ছিল এবং আস্তে না আস্তে ছোটোখাটো একটা ডিনার সেরে ফেললাম। এবং আজকের স্পেশালিটি হচ্ছে সব কিছুই নিরামিষ, ট্রেডিশনাল স্টাইলের তুজা, অল্প পানিতে রসুন বেশি দিয়ে একটু নাপকি দিয়ে লবণ এবং অল্প একটু তেল দিয়ে হাফ সিদ্ধ বা ফুল সিদ্ধ, এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপর সেই সাথে মরিচ ভর্তা, ইয়াম। যে কোনো সবুজ শাকসবজি কিন্তু এভাবে খেতে খুবই মজা হয়, প্লাস হেলদিও। ওকে, এবার আসল ডিনারের পালা, হাঁসের কালাবুনা। এটা হচ্ছে গরুর চামড়ার লাকসো, গরুর চামড়াটাকে পুড়িয়ে এবং খাবারের উপযোগী করা হয়। এবং তুজার মধ্যে থাকছে চাল কুমড়ো, ঢেঁকি শাক, লেডিস ফিঙ্গার এবং মূলা শাক। এবং আমার সবচেয়ে ফেভারিট মরিচ ভর্তা, পাহাড়ি উল। এটা হচ্ছে মিক্সড সবজি, উল, চাল কুমড়ো এবং বাঁশকুল মিক্স রয়েছে এখানে। লাস্ট মিষ্টি কুমড়া, সবগুলোই অল্প অল্প করে নিয়ে নিলাম প্লেটে। দেন ছবি, খাওয়ার সময় ছবি তুলতে গিয়ে সবসময় মায়ের বকুনি শুনতে হয়, তবে আজকে দিন একটা ফ্রেন্ডের সাথে, সে করে না যত ইচ্ছা ছবি তুলো ভিডিও করো। সবজির মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে আজকে, সে কারণে আজকের দিনটা খুবই ভালো ছিল। বিশেষ করে ডিনারে আমার এত আইটেমও লাগে না, এক বাটি ভাত এবং গ্রিন বা সবজি ফাইবার হিসেবে, এবং প্রোটিন হিসেবে ডিম অথবা ডাল বা কয়েক টুকরো মাংস বা ফিশ, এই তো এটুকুই হলে যথেষ্ট। এবং খাওয়ার আগে খাওয়ার সময় একটু একটু লেবু এবং একটা গ্রিন চিলি, বাস আর কি চাই। সুস্থ থাকতে হলে পরিমিত খাবার খান এবং হ্যাপি থাকুন।